আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কাছে নতুন একটা বিদেশি সাইটের কথা বলবো, যেই সাইট থেকে আপনি চাইলে প্রতিদিন মিনিমাম 500 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। তো আপনি যদি আজকে সাইট থেকে প্রতিদিন 500 টাকা ইনকাম করতে চান, সবার প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে দেখবেন লেখা থাকবে সাইট লিঙ্ক, সাইট লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা এখন ফিল আপ করে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। তো সবার প্রথমে এখানে কান্ট্রি কোড আছে, এখানে একটি ক্লিক করে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। তারপর এখানে ফোন নাম্বারে যেয়ে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, পাসওয়ার্ডের যেয়ে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, নিচে কনফার্ম পাসওয়ার্ডে যেয়ে আপনারা সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। মানে ওপরে পাসওয়ার্ডের যেয়ে যে পাসওয়ার্ডটা দেবেন, নিচে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি বসাবেন, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য ফর্মটা আমি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়েছি, এখান থেকে কিন্তু কান্ট্রি কোড সিলেক্ট করেছি, মোবাইল নাম্বার দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড ব্যবহার করেছি। এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য সাইন আপ নামে একটা লেখা আছে, এখানে একটি ক্লিক করবো। দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এরকম একটা পেজ চলে আসার পর বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি $10 বোনাস পেয়ে যাবেন, যার দাম হচ্ছে 1000 টাকার ওপরে। আর এখানে কিন্তু তারা নোটিশের মাধ্যমে কিন্তু বলে দিচ্ছে এখান থেকে আপনাদের প্রতিদিন কী পরিমাণ ইনকাম হবে। তো এখান থেকে যদি আপনি VIP1 এটা যদি অ্যাক্টিভ করেন, এখানে অবশ্যই আপনাকে মিনিমাম $10 ডিপোজিট করতে হবে। এখান থেকে আপনাদের প্রতিদিন ইনকাম হবে $1.20। VIP2 এটার মূল্য হচ্ছে আপনার $39, এখান থেকে প্রতিদিন ইনকাম হবে $1.55। VIP3 এটার মূল্য হচ্ছে $100, প্রতিদিন ইনকাম হবে $4.25। VIP4 আছে, এখান থেকে $499, এখান থেকে প্রতিদিন ইনকাম হবে আপনার $22.45, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা এই যে নোটিশটা দেখতে পারতেছেন, এই নোটিশটা সম্পূর্ণ পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এখান থেকে আপনাদের প্রতিদিন কী পরিমাণ ইনকাম হবে। আর এখানে USDT সমান হচ্ছে $113, ঠিক আছে, মানে বর্তমানে $1 সমান $113, ঠিক আছে। যদি এখানে VIP সম্পর্কে দেখেন, তাহলে এখানে VIP1 আছে, এটার মূল্য $20, এখান থেকে ডেইলি অর্ডার আছে আপনার 5, কমিশন রেট 1.20%, কমিশন আছে 3.6 ইউ এভরি থ্রি ডেজ, মানে 3 দিনে কিন্তু এটা পাবেন, ঠিক আছে। তারপর VIP2 আছে, এখান থেকে $39, এটা তো শুরুতেই বললাম, এখান থেকে ইনকামটাও কিন্তু বলেছি। তো এই সমস্ত কিছু আপনারা এখান থেকে আর কি দেখে নেবেন। তো এখানে অসংখ্য কিন্তু VIP আছে, আপনি যেটা নিতে চাইতেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার এখানে থাকতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখান থেকে আপনার কীভাবে অ্যামাউন্টটা নিয়ে আসবেন, মানে কীভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য এখানে রিচার্জ নামে একটা লেখা আছে, রিচার্জের ওপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এই যে এখান থেকে USDT যে আছে এটা সিলেক্ট করে এখানে কনফার্ম আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনি কত ডলার এখানে ডিপোজিট করতে চাইতেছেন সেই অ্যামাউন্টটা বসাবেন, $20 যাই আর কি ডিপোজিট করতে চান সেটা বসাবেন। তারপর এখান থেকে সাবমিট রিচার্জ আছে, এখানে একটা ক্লিক করবেন। আর এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে $10, আপনার কাছে $10 থাকলে এখানে ডিপোজিট করতে পারবেন। তো এখান থেকে সাবমিট রিচার্জ আছে, এখানে একটি ক্লিক করবেন, দেন এরকমভাবে একটু লোড দিবে, এখানে একটু অপেক্ষা করে নেবেন। তারপর এখানে আপনারা একটু নিচের দিকে আসবেন, দেন এখান থেকে একটা অ্যাড্রেস পেয়ে যাবেন, কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপর আপনি চাইলে বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট যে কোনো জায়গা থেকে ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিটটা করবেন, সেজন্য আমি আমার ফোন থেকে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি USDT TRC20 যে আছে এটার উপরে একটি ক্লিক করবেন, সেন্ডের উপরে ক্লিক করবেন, পেস্টের উপরে ক্লিক করে অ্যাড্রেসটা পেস্ট করবেন, এখানে অ্যামাউন্ট বসাবেন, কত ডলার ডিপোজিট করবেন, কন্টিনিউ ক্লিক করে সাকসেসফুলভাবে এই অ্যাড্রেসে অ্যামাউন্টটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে। তো অ্যামাউন্টটা পাঠানো কমপ্লিট হওয়ার পর সেই সাইটে আবার ব্যাক চলে যাবেন। তো সাইটটিতে ব্যাক চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন লেখা আছে সাবমিট রিচার্জ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ইনস্ট্যান্ট আপনাদের এখানে রিচার্জটা মানে ডিপোজিট করাটা সাকসেসফুল হয়ে যাবে, এখানে ইনস্ট্যান্ট আপনাদের ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে পেমেন্টটা কিন্তু ক্যান্সেলও করতে পারবেন, এই যে ক্যান্সেল পেমেন্টে ক্লিক করে, ঠিক আছে। তো যেই সময় আপনাদের এখানে মনে করছে মেন ব্যালেন্সে আছে, এখানে আপনার ব্যাক বাটনে ক্লিক করে যদি আপনারা এখানে আর কি চলে আসেন, তাহলে এই যে মাই আছে এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ডিপোজিট অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, অলরেডি কিন্তু আমার এখানে ডিপোজিট করা আছে, যার জন্য এখন আমি আর লাইভে ডিপোজিট করে আপনাদের দেখাইলাম না, শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। তো যেই সময় এখানে ডিপোজিট করবেন, ওই সময় এখান থেকে VIP অ্যাক্টিভ করার জন্য আপনি যে VIPটা নিতে চাইতেছেন সেটার সাইডে যে আনলক নামে একটা লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আপনাদের VIPটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর কাজ করার জন্য এখান থেকে টাস্ক নামে একটা লেখা আছে, টাস্কের উপর একটি ক্লিক করবেন, দেন এখান থেকে স্টার্ট টাস্ক আছে, এখানে একটি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে একটু লোড নেবে, এখানে আপনারা একটু কষ্ট করে অপেক্ষা করে নেবেন, দেন আপনাদের একটা কাজ করা সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। মূলত এইভাবে আপনারা কী করবেন, এখানে বাকি যে 4টা কাজ আছে সেই 4টা কাজ এখানে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের 2টা কাজ কিন্তু অলরেডি করা কমপ্লিট। এইভাবে মূলত আপনারা কী করবেন, এখানে 4টা কাজ করে নেবেন। তো আমি এভাবে বাকি 3টা কাজ করে নিচ্ছি, অলরেডি আমাদের 3টা কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা 4টা কাজ কিন্তু করে ফেলছি,
ফেলছি অলরেডি, কিন্তু একটা কাজ কিন্তু বাকি আছে, আমরা এই একটা কাজ এখান থেকে করে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা কাজই কিন্তু করা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে কীভাবে আমরা উইডো করব। উইডো করার জন্য হোম বাটন আছে, এখানে একটি ক্লিক করবো, উইডো নামে একটা লেখা আছে, উইডোর উপর একটি ক্লিক করবো। এখান থেকে USDT যে আছে এটা সিলেক্ট করে কনফার্ম আছে এখানে একটি ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসবো, দেন এখানে আমাদের সবার প্রথমে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। আমরা যেই অ্যাড্রেসে আর কি পেমেন্টটা রিসিভ করতে চাচ্ছি সেই অ্যাড্রেসটা কপি করবো, আমি ব্যালেন্সের পেমেন্টটা রিসিভ করবো সেটা ব্যালেন্সটা ওপেন করে নিচ্ছি। তারপর ওয়ালেটের উপর একটি ক্লিক করবো, ডিপোজিটের উপর একটি ক্লিক করবো, এখানে USDT যে আছে এটা লিখে সার্চ করবো, 2020 এটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। তারপর অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব, ডিপোজিট অ্যাড্রেস এটা। তারপর আমরা কী করবো, সেই ওয়েবসাইটটি তারপর ব্যাক চলে যাবো। তারপর এখানে প্লিজ বাইন্ড অ্যাড্রেস আছে, আমরা এখানে কী করবো, এই যে ভেরিফাই নামে একটা লেখা আছে এখানে একটি ক্লিক করবো। তারপর এখানে আমরা সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিব, সেভ আছে এখানে একটি ক্লিক করবো, ঠিক আছে। তারপর দেখতে পারবো আমাদের অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে এখন আমাদের একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আর কি বাইন্ড করতে হবে, বাইন্ড করার জন্য এখানে বাইন্ড নামে একটা লেখা আছে এখানে একটি ক্লিক করবো। তারপর প্লিজ ইন্টার ইউর পাসওয়ার্ডে যে আমরা ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিব, নিচে এই যে সেম পাসওয়ার্ডটি দিব, কনফার্ম দ্য পাসওয়ার্ড, এখানে আমরা সেম পাসওয়ার্ডটা বসাবো, ঠিক আছে। মানে এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখান থেকে উইডো করার সময় প্রয়োজন হবে, অবশ্যই সঠিক পাসওয়ার্ডটা দেবো, যে পাসওয়ার্ডটা আমাদের সবসময় মনে থাকে। তারপর এখান থেকে সাইন সেভ আছে, আমরা এই সেভের উপর একটা ক্লিক করবো, দেন এইটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যাড্রেসটি কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং কি পাসওয়ার্ড যে আছে এটাও কিন্তু এখান থেকে আমরা বাইন্ড করে ফেলছি, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কী করবো, উইডো করার জন্য এখানে প্লিজ ইন্টার দ্য অ্যামাউন্ট আছে, আমরা এখানে অ্যামাউন্টটা বসাবো, আমরা $1.20 এখান থেকে উইডো করতে পারবো, $1.20 এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু 0% ফি, আমাদের কোনো কিন্তু ফ্রি কাটবে না এখান থেকে উইডো করার জন্য। এখানে মিনিমাম উইডো হচ্ছে আপনার 50 সেন্ট, সর্বোচ্চ হচ্ছে $100, ঠিক আছে, প্রতিদিন আর কি এটা। প্লিজ ইন্টারভিউ পাসওয়ার্ড আছে, এখানে আমরা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড যে ব্যবহার করলাম একটু আগে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর সাবমিট উইডো আছে, এখানে একটি ক্লিক করবো, দেন আমাদের উইডোটা এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের উইডোটা এখান থেকে সাকসেসফুল হয়ে গেল, আমরা সর্বোচ্চ 5 মিনিটের ভেতরে আশা করি পেমেন্ট আমরা রিসিভ করে ফেলবো। তো এখান থেকে আমরা পেমেন্টটা পেতে পেতে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে এখান থেকে আরও বেশি পরিমাণ ইনকাম করবেন। বেশি পরিমাণ ইনকাম করার জন্য এখানে ইনভাইট নামে একটা লেখা আছে, ইনভাইটের উপর একটি আর কি ক্লিক করবেন, ঠিক আছে। ইনভাইটে ক্লিক করার পর এখানে কপি নামে একটা লেখা আছে, কপিতে ক্লিক করে আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা কপি করবেন। তারপর এটা আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলকে শেয়ার করবেন। তারা যদি এখানে অ্যাকাউন্ট করে আপনার মতো যদি ডিপোজিট করে কাজ করে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা কমিশন পাবেন, ঠিক আছে। তো আশা করি সাইটটির সম্পর্কে একটু যেটা আপনারা বিস্তারিত বুঝতে পারছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স থেকে কিন্তু একটা মেল চলে এসেছে, এখানে কিন্তু ডিপোজিট কনফার্ম নামে একটা লেখা আছে, এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 1.2 USDT, ঠিক আছে। আমরা কিন্তু এখানে একটু আগে কিন্তু এটা ডিপোজিট রিকোয়েস্ট করলাম, মানে ওই ওয়েবসাইটটা থেকে কিন্তু উইডো করে এসেছিলাম, আর ব্যালেন্সে কিন্তু এটা ডিপোজিট রিকোয়েস্ট ছিল, ঠিক আছে। আর আমরা কিন্তু ব্যালেন্সে কিন্তু পেমেন্টটা রিসিভ করে ফেলেছি ইনস্ট্যান্ট, ঠিক আছে। আপনি চাইলে এখানে টাইম এবং যে তারিখটা যে আছে এটাও কিন্তু দেখতে পারবেন। কথা হচ্ছে টাকাটা কীভাবে বিকাশ নগদ অথবা রকেটে নেবেন, যে সময় আপনারা পেমেন্টটা রিসিভ করবেন ওই সময় সেই ডলারটা আমার কাছে কিংবা অন্য কারোর কাছে সেল করে টাকাটা সরাসরি বিকাশ টাকা অথবা রকেটে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে দেখেন লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এরকম ভিডিও আর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।